পাল্টে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা পদ্ধতি, আসছে নতুন নিয়ম। সেই ধারাবাহিকতায় আগামী বছর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে 5 ঘন্টার, বিষয় থাকবে 10টি, হতে পারে আরও নানা পরিবর্তন। তবে কি কি পরিবর্তন নিয়ে আসছে নতুন এই পরীক্ষা পদ্ধতি জানাচ্ছেন সহকর্মী সাইরাজ। নতুন শিক্ষাক্রমে থাকছে না পুরাতন মূল্যায়ন পদ্ধতি। এই কারিকুলামে পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল, ফলে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। এবার সেই উদ্বেগ কাটছে, কিন্তু কেমন হবে এই মূল্যায়ন পদ্ধতি? জানা গেছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এতে মোট 10টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে 5 ঘন্টায়। দীর্ঘ এ সময়টা পরীক্ষার হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের, মাঝে 1 ঘন্টার বিরতি পাবেন তারা। এতে থাকবে লিখিত পরীক্ষাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা 2025-এর দশম শ্রেণী শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন এনসিটিবির সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান। Elegance, beauty, sherapanno shobar jonno Jevico. 2025 sale dashom shrenite shikkharthira mot 10 ti bishoy porbe. Bishoy gulo holo bangla, ingreji, gonit, biggan, itihash o shamajik biggan, digital projukti, jibon o jibika, dharmo shiksha, shastho shurokkha, shilpo o sanskriti. Ei pathyoshuchir opor onushthito hobe public porikha. বর্তমানে শিক্ষার্থীদের 2 পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণকালীন মূল্যায়ন, অপরটি হল বছর শেষে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই। এই 3 শ্রেণীতে হবে শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন, আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 5টি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন, বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। এ বিষয়ে কমিটি প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বেশ কিছু সুপারিশ রয়েছে। এগুলো এখন চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাই চলছে। এরপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে শিগগিরই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। এস আই রাজ, এটিএন নিউজ।